আজ কে 3rd এপ্রিল 2024 আমরা এখন যাচ্ছি রেল মিউজিয়াম। এটা হাওড়াতে যে নিউ কমপ্লেক্স আছে সেটা পার করে ডান হাতে পড়বে রেল মিউজিয়াম। আর রেল মিউজিয়াম পৌঁছে আমি আপনাদের বাকি তথ্য দিচ্ছি। চলে এসছি রেল মিউজিয়াম। এখানে এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা। আমরা এখন টিকিট কেটে ভেতরে ঢুকছি। ভিজিটিং টাইম হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা। এই যে আমি দেখাচ্ছি, এটা বোধহয় সপ্তাহে একদিন বন্ধ থাকে। পার্ক ওপেন অন অল ডেজ, না বন্ধ থাকে না, অল ডেজ ওপেন থাকে। আগেকার দিনে স্টিম ইঞ্জিন। এখানে একজন আছে, এগুলো আগেকার দিনের কাঠের তৈরি বগি। এটা ফার্স্ট ক্লাস কুপ। এখানে আমরা এলে আপনারা প্রচুর আগেকার দিনের যে ট্রেনগুলো চলতো সেগুলোর বগি, কোচ, ইঞ্জিন সব দেখতে পাবেন। এটা দার্জিলিং এর টয় ট্রেন, ফার্স্ট ক্লাস কোচ, আগে চলতো এখন চলে না। রোজিকে ফটোগুলো তুলে আমাকে পাঠা। দেখুন আগেকার দিনের স্টিম ইঞ্জিন যেগুলো চলতো কয়লা দিয়ে আর কি, তার চাকাগুলো দেখুন কত বিশাল, দেখুন বড় বড় চাকা।
আগেকার দিনে কিভাবে ইঞ্জিন চালাতে হতো সেই যন্ত্রপাতিগুলো আমি দেখাতে পার চেষ্টা করছি ভেতর থেকে। এটা এই ধরনের ইঞ্জিন বেসিক্যালি মুম্বাই সাইডে বেশি চলতো, এখন বন্ধ হয়ে গেছে। এটা WCM5 ইঞ্জিন হচ্ছে, এটা বেশ সাকসেসফুল ইঞ্জিন ছিল সেই সময়কার। এটা একা দিনের মালগাড়ি, এটা আরেকটা ইঞ্জিন ইলেকট্রিকের। এটা আসানসোলে তৈরি হতো ইঞ্জিনটা। এটা হচ্ছে রেল বাস, যেটা বর্ধমান কাটোয়া আজিমগঞ্জ কাটোয়া রুটে চলত। এটা কলকাতা মেট্রো নন এসি রেক। ট্রামের আছে, ধর্মতলা একটা ট্রামের মিউজিয়াম আছে। এটা হচ্ছে আগেকার দিনের ক্রেন, এগুলো দিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হলে, দুর্ঘটনা হলে এটাকে সেবা লাগানো হতো। এটা হচ্ছে আসানসোলের তৈরি ইঞ্জিন WAM1 2002। আপনারা এখানে এলে টয়ট্রেনও চাপতে পারবেন, 30 টাকা করে টিকিট। তার মানে টোটাল এখানে একজনের সারাদিনে 60 টাকা খরচা, 30 টাকা এন্ট্রি ফি আর 30 টাকা টিকিট। এখানের মডেল এখানে বানানো আছে